লেভেল ফোরের সবগুলো কলম এবং শেয়ারওয়াল শাটার কমপ্লিট করে তারপরে আজকে থেকে কলমের কাস্টিং শুরু করেছি। তো সকালে আপনার বৃষ্টি ছিল, তার জন্য লেট হয়েছে শুরু করতে। অলরেডি আলহামদুলিল্লাহ এখন ওয়েদার খুব ভালো এবং আমরা শুরু করতে পেরেছি। কলমগুলো আরও তিন চার দিন আগে আপনি শুরু করতে পারতেন, কিন্তু সবগুলোই আপনার একসাথে রেডি করে দেওয়ার পরিকল্পনা ছিল। সবগুলো কলম এবং একসাথে রেডি করেই কাজটা শুরু করেছি আর কি। আমরা মূলত হচ্ছে ব্যাচিং প্ল্যান্টের মাধ্যমে আপনার মিক্সিং করে কলম কাস্টিংটা করি। তো আপনার কলম শাটারিংয়ের সময় অনেক কিছু চেক করতে হয়, যেমন এই যে ব্রেসিংগুলো ঠিকভাবে দেওয়া আছে কি না। আপনার যদি কলমের ক্রস সেকশন যদি অনেক বড় হয় তাহলে ব্রেসিংগুলো ঠিকভাবে করে নিতে হবে, ব্রেসিংগুলো একদম ঠিক করে নিতে হবে। এবং হচ্ছে ওয়াটার টাইট করার জন্য আপনার যে বটমে আপনার হচ্ছে সিমেন্ট বালির মশলা দিয়ে পেস্ট করে আপনার সিল করতে হবে, যেন এটা পানি লিকেজ না করে। তো এই আর কি হচ্ছে। আর ডালার পূর্বে তো অবশ্যই আপনার শাটারিংয়ের শল এবং হচ্ছে ডায়াগোনা, বিশেষ করে উপরের অংশে ডায়াগোনাতে প্রবলেম হয়, তো এই ডায়াগোনাগুলো ঠিক আছে কি না, এগুলা ডায়াগোনা ভাঙ্গে তারপর আপনার কলমের কাস্টিং শুরু করতে হবে। এবং কাস্টিংয়ের পূর্বে অবশ্যই কলমের উপরে যেন ক্লিয়ার কভার ঠিক থাকে, ব্লক দিয়ে আগে সেটা ঠিক করে নিতে হবে। তো অলরেডি সবগুলোই আমাদের হচ্ছে আগে গতকালকেই এগুলো সম্পূর্ণ চেক করা হয়েছে, যে ব্লক ঠিক আছে কি না, শল ঠিক আছে কি না, এবং শাটারিংয়ের যে টান বল দিয়ে টানা দেওয়া আছে সেগুলো ঠিক আছে কি না, গতকালকেই আপনার চেক করা হয়ে গেছে। আজকে ডালার কাজ শুরু হয়েছে। তো আমাদের এই বিল্ডিংয়ের হচ্ছে 50% জয়েন্ট আপনার, আমাদের এখানে 50% হচ্ছে আপনার এই অংশে, 50% হচ্ছে অন্য অংশে। আমাদের এই বিল্ডিংয়ের হচ্ছে প্রত্যেক ফ্লোরে হচ্ছে 34,500 স্কোয়ার ফিট করে। তো একটা অংশে হচ্ছে 17,250, আর একটা অংশ হচ্ছে 17,250 যে অংশে সেখানে আপনার অলরেডি কলমের কাজ চলতেছে লেভেল ফোরের। লেভেল থ্রির ছাদের প্রিপারেশন হচ্ছে, অলরেডি সেন্টারিং করে সেন্টারিং কমপ্লিট করা হয়েছে। জাস্ট এখন বিমের রড বাঁধা হবে, রিবারের কাজটা করা হবে বিমের, তারপরে হচ্ছে স্ল্যাবের রড কাজ করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।